মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালত পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এদিন কান্দি মহকুমা আদালত পরিদর্শনে এসে কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অনটনের কথা শোনেন এবং অভাব অনটন নিরসনের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি। আদালত পরিদর্শনের পর কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা জানিয়েছেন, এই আদালতে একটি জেএম কোর্টের দরকার এবং পরোক্ষ আদালতের ইনফ্রাস্ট্রাকচার দরকার। এসব নিয়ে তারা হাইকোর্টের বিচারপতির কাছে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। এই কোর্টের জজ আশাককে কেন্দ্র করে কান্দি মহকুমা আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। পরিদর্শনে এসেছিলেন, আমাদের মেন যেটা দাবি সেটা হচ্ছে জেএম কোর্ট চালু করা, যে ফিগারসাং অ্যাডভোকেট বাস অ্যাসিস্ট্যান্ট যে একতলায় এডিজি কোর্টটা আছে সেটা অন্য বিল্ডিং করে ট্রান্সফার করা, কষ্ট কোর্টের ব্যবস্থা করা, আরও দখল না পাওয়ার জন্য দখল যাতে তাড়াতাড়ি পায় তার ব্যবস্থা করা, এবং কোর্টের বিল্ডিংটা ভেঙে গেছে পাশে যে জায়গা আছে কোর্টে তার মধ্যে নিউ বিল্ডিং তৈরি করা, এগুলো আমাদের দাবি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিকাশ রাম দে, সিনিয়র মেম্বার কান্দি বার অ্যাসোসিয়েশন। আমাদের কোর্টের যে কী ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলছে কোভিড-19 দেখার জন্য এখানে এসেছিলেন এবং উনি সমস্ত পরিদর্শন করলেন। আমরা বললাম এটা আমাদের একটা জিএম কোর্ট দরকার, আমরা বললাম এখানে আমাদের একটা ইডিজুয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটা দরকার এবং উনি সব শুনলেন। এটা শোনার পরে উনি বললেন যাতে এডিকেন পাবলিকের সুস্থ ব্যবস্থা হয় তার জন্য উনি বলে দেবেন। যশোর বললাম আমাদের জিএম কোর্ট নাই, এখানে আমাদের ইডিজির পক্ষ কোর্টে বসার ব্যবস্থা নাই, আমাদের রেগুলার কোর্টে আমরা নকল পাচ্ছি না বললাম। উনি সব কথা শুনে উনি বলেন যাতে আমরা হাইকোর্টের পিটিশন জানাবো। আমরা রেগুলার কোর্ট চাইলাম, আমাদের এখন রেগুলার কোর্ট হয় সোম বুধ শুক্র কোর্ট হয়, আমরা রেগুলার কোর্ট চাইলাম সময়ের ব্যাপারে শুনলেন এবং যত দেখি রক্ত। আপনার নাম এবং পরিচয়? ছিল যেমন প্রথমত ফার্স্ট হচ্ছে একটা জিএম কোর্টের অভাব আছে, জিএম কোর্টের ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে কিন্তু এখনও পর্যন্ত জিএম কোর্ট মানে দেননি। তারপর আমাদের পক্সো কোর্টের দাবি আছে, পক্সো কোর্ট চালু আছে কিন্তু পক্সো কোর্টে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তারপরে আরও আমাদের অনেক গ্রিভান্স আছে, যেমন নতুন করে কোর্টটা বিল্ডিং নতুন যাতে হয় এবং লিটিগাল পাবলিকরা ঠিকঠাক বসতে পারে, এইসব গ্রিভান্সগুলো ছিল ওনাদেরকে জানালাম। ওনারা সবগুলোই আমাদের কথাগুলো শুনলেন, শোনার পর বললো যে ঠিক আছে আমরা হাইকোর্টে যাবো গিয়ে আমরা সব কথাগুলো দেখব। বিভিন্ন যে অফিসার তারা কী কোন কাজ করছে সেগুলো দেখবার জন্যে এবং সেই সঙ্গে সঙ্গে কোর্টের টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো পরিদর্শন করলেন এবং আমাদের যে অভাব অভিযোগ আমরা সেগুলো সব ওনার কাছে তুলে ধরলাম এবং সেই সঙ্গে সঙ্গে ওনাকে আমরা যেগুলো পাইনি এতদিন বারবার দরবার করেছি সেগুলো যাতে আমরা পাই সত্বর সেই জন্যে আমরা আবেদন করলাম এবং উনি আমাদের আবেদনে সারা দেবেন বলে আশ্বস্ত করলেন এবং আমরা আমাদের ফিডার্স অ্যান্ড অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনার ব্যবহারে এবং ওনার আশ্বাসে খুব খুশি হয়েছি এবং আশা রাখছি যে উনি সত্বর আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করবেন। ওনার নাম কি? ওনার নাম কি? হাইকোর্টের জাজ হচ্ছেন ইন্দ্রনীল অধিকারী। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপেন ঘোষ, কান্দি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার নাই, থাউজেন্ড অফ মিটিগেন সাফার করে এবং বেশি কজ যেটা ইগনোরেন্স যেটা আমাদের প্রেজুডিস হয় মানুষ সেটা যে ইগনোরেন্স সেইটাই বললাম যে যেগুলো আছে এগুলোকে আমাদের ক্রাইসিস বার্নিং প্রচুর কিন্তু তিন চারটে আমাদের বার্নিং ক্রাইসিস আছে। এটা হচ্ছে আমাদের পক্ষপটের ইনফ্রাস্ট্রাকচারটা নেই এবং একজন জিএম এর দরকার, জিএম কোর্ট, কারণ এক একটা মামলায় দু বছর তিন বছর বাদে দেখবেন। এই দুটো আমাদের বার্নিং ক্রাইসিস এই দুটো বলেছে, এখানে আরও আনুষঙ্গিক অনেক 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 ক্রাইসিস আছে, সবগুলো হয়তো উনি মেটাতে পারবেন না, তবে এই দুটো আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে ইমিডিয়েটলি এই দুটো বার্নিং ক্রাইসিস দুটো মিটিয়ে দেবে। আপনার নাম? আমার নাম সুকান্ত মুখার্জি, আমি কান্দি ফিডার্স অ্যান্ড অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি পক্ষপটের টিকি, আমি এমনি টিকি আছি, একই সঙ্গে টিকি আছি।